সুপ্রভাতম আজকে আমরা সংখ্যাবাচী শব্দের বিভিন্ন লিঙ্গে কিভাবে প্রয়োগ হয় সেই বিষয়ে আজকে আমরা জানব যেমন এক পুংলিঙ্গে লিঙ্গে এ কাহা এ কাহা বালকাহা কিন্তু সেটাই আবার স্ত্রীলিঙ্গে একা বালিকা এইভাবে नपुंसक লিঙ্গে ফল যেহেতু नपुंसक लिंग শব্দ সেরকম একম ফলম আ দুই এ যাই আমরা দুই দৌ দৌ বালকৌ দুইটি বালক দ্বে বালকে দ্বে ফলে সংখ্যাবাচী শব্দ অনুযায়ী পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গ ভেদে যেমন শব্দরূপ বচন অনুযায়ী থাকবে সেরকমই প্রয়োগ হবে যেমন বালকৌ দ্বৌ বালকৌ দ্বে লতে দ্বে বালিকে দ্বে ফলে এভাবে ত্রয়াহা বালকাহা पुंगलिंग शब्दे तय बाहर तीन टी ती मैं दिवचने बेसिचे तेने बहुवचन शब्द प्रयोग तय बालका ति्र बालिका तिरा महिला हा। महिला 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 बहुवचन प्रयोग तीनी फलानी फलम फले फला দু বচনের অধিক তাই ত্রিনি ফলানি बालकाः বালকাহা এখানেও বহু বচন চতঃস্রাহা বালিকাহা চতওয়ারি ফলানি এইসব সংখ্যাবাচী শব্দে বাক্য লেখার সময় অনেকেই অনেক ভুল করেন তো সেজন্যই আমি এই ভিডিওটা আজকে বানিয়েছি বাকি এই চারটি শব্দ এক দুই তিন চার এই চারটি শব্দ বাদে বাকি সব শব্দে সমানভাবে প্রয়োগ হয় যেমন পঞ্চা 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 ষট 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 সপ্তাহ 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 এই চার জায়গায় শুধু বচন অনুযায়ী লিঙ্গ অনুযায়ী ভেদ হয় বাকি পাঁচ থেকে যতদূর আমরা যাব সংখ্যাবাচী শব্দে ততদূর সমান রূপে প্রয়োগ হবে পঞ্চ বালকাহা পঞ্চাবালি বালিকাহা পঞ্চফলানি ষট বালকাহা ষট বালিকাহা ষট ফলানি এইভাবেই যাবে কিন্তু এই চারটা শব্দে শুধু একটু পরিবর্তন লিঙ্গ ওর বচনভেদে এক হা একম द्वे त्रयः तिस्रः ত্রনি चत्वारः চতুস্রাহা চত্বারি এই জায়গাটুকু আমাদের লক্ষ্য রাখতে হবে সংস্কৃতির ক্ষেত্রে তো আজকে এইটুকুই ধন্যবাদ